জেলা জনপ্রতিনিধি আছি, প্রত্যেকে একজনের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আমরা এই কাজটা শুরু করে দেব। কারণ আমাদের যেভাবে আমাদের ধরুন আজকে আমাদের মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের বিভিন্ন প্রোগ্রাম দিয়েছেন, আজকে জল ধরো জল ধরো উপন্যাস থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্প দিয়েছেন, উন্নয়নমূলক প্রকল্প, সেগুলোকে আমরা মানুষের দরবারে ভোট দিতে চাই এবং মানুষ সঙ্গে যেতে চাই। শুধু তাই নয়, আমরা যেটা ঠিক করি আমি স্থানীয় বিধায়কের বিধায়ক মানুষের কী অর্থনীতি কী তার চাহিদা বলতে চাই যে আরও আমাদের কাছে গিয়ে হাজির হব। মানুষের কথা শুনুন, যারা আজকে বিভিন্নভাবে আজকে মানুষকে বিভিন্নভাবে প্রচারণা করার চেষ্টা করছেন তাদের সেই চেষ্টা বন্ধ করতে চাই আমরা। কারণ আমাদের মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজকে যেভাবে প্রকল্পের মাধ্যম দিয়ে আজকে প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে তার আজকে এই যে প্রকল্প প্রকল্প সেগুলো আমরা প্রত্যেকে তাই চাইব প্রতিদিন আমরা জড়িত থাকবো। আমরা যেমন আমাদের ধরুন মনে করুন এই টিকা লাগে, এই টিকাগুলো আমরা বাড়ি বাড়ি যাবো সে তাদের দিয়ে দেবো। একটাই কথা এখানে আছে যে আজকে যেভাবে মানুষ আজকে মোটামুটি প্রতি আস্থা জানিয়েছে, আগামী দিন আরও আস্থা বাড়াবার জন্যে এবং মানুষের প্রতি সংস্কৃতি প্রত্যেকের মধ্যে সংস্কৃতি বজায় রাখার জন্যে সমস্ত কাজগুলো কিন্তু আমরা করতে চাই। অলরেডি আমরা কিন্তু বিভিন্ন জায়গা আরম্ভ করে দিয়েছি। একটা কথা কিন্তু বলবো আমি যে আজকে আমাদের বৃক্ষরোপণ এটাকেও করতে চাই আমরা। এইটা বৃক্ষরোপণ কেন করতে চাই, কারণ বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে সবুজানের সৃষ্টি হবে, বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচবে, বৃক্ষরণের মাধ্যমে মানুষ অক্সিজেন পাবে। যখনই যাবো এবং সমস্ত মিটিং যখন করবো আমরা, তখন কোন জায়গায় গিয়ে হয়তো দশজন পনেরোজন পঞ্চাশজন নিয়ে বসবো, সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আপনারা করে বসবো, বসে তাদের মধ্যে আলোচনা করবো আপনারা কি চাইছেন করবেন এবং আমরা তাদের কথা শুনবো। তাদের কথা শোনার পর আমরা যতটা পারবো চেষ্টা করবো, তারপরে যদি না হয় বলবো দিদিকে বলো এই কার্ড তোমরা দিয়ে দেবো, সেই কার্ডের মাধ্যম দিয়ে আমরা কিন্তু ঠিক আছে। বেকারি বলতে পারেন্ট জব করে না, ধন্যবাদ।